হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো যে কথা বলবো দেওয়ার ডে ওয়ান বক্স অফিস এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু ব্যাপার নিয়ে তো সত্যি কথা বলতে গেলে সাপোর্ট যদি করতে হয় ভাই এইভাবে করো এই সোশ্যাল মিডিয়াতে নানারকম পোস্ট করে বিভিন্ন ফ্যান্সদের মধ্যে লড়াই করে কার বেশি ভিউজ আসছে কার কম ভিউজ আসছে ওই সমস্ত আলোচনা করে সোশ্যাল মিডিয়াতে কোনো লাভ নেই দিনের শেষে একটা ট্রেলারের ভিউজ কত আসছে বা গানের ভিউজ কত আসছে কিচ্ছু যে আসবে না যদি সেই অডিয়েন্স সেই পরিমাণ না হলে যায় আমি একটা জিনিস লক্ষ্য করেছি সাউথের সিনেমার ক্ষেত্রে একটা ট্রেলার যে পরিমাণ লোকে দেখে যে পরিমাণ লোকজন দেখে তার নাইনটি পার্সেন্ট লোক কিন্তু হলে যায় যে কারণে ওখানকার যদি কোনো সাধারণ সিনেমা আছে তোমরা দেখবে বুকমাইশো খুলে যদি কখনো খুলে থাকো হায়দ্রাবাদ চেন্নাই এই সমস্ত দিকের বুকমাইশো যদি লোকেশনে গিয়ে সার্চ করে খুলে থাকো ওদের যখন কোনো সিনেমা রিলিজ হয় দেখবে কি পরিমাণ তারা সাপোর্ট পায় আজকে সারিপদা শেনিবা মতো সিনেমা ওখানে একটা দুর্দান্ত বক্স অফিস এনেছে নানের কিন্তু অতটা ফ্যান ফলোয়িং নেই মানে কম ফ্যান ফলোয়িং যেরকম বাকিদের আর কি সেই তুলনায় কম কিন্তু তার সিনেমাও আজ এই কালেকশন আনছে দেখো তো এইভাবেই তো নতুন স্টার নতুন বড় হিরো তৈরি হয় আজকে ইন্ডিয়ার যে বিজনেস দিচ্ছে সেটা একদিন না নিয়েও দেবে কারণ সেই অডিয়েন্সের সেই জায়গাটা রয়েছে তারাও যতই ব্যস্ত থাকবে যেতে হবে না কারণ তারা সিনেমাকে সেলিব্রেট করতে জানে যে কারণে ওখানে কিন্তু কোনোদিন কোনো সিঙ্গেল স্ক্রিনও মানে কমেনি গ্রামেগঞ্জে এখনও সিঙ্গেল স্ক্রিন রয়েছে এবং সেখানে সেখানে সিনেমাগুলো সেই লেভেলে বিজনেসও আনতে পারছে যে কারণে তাদের ইন্ডাস্ট্রিতে কোনো রকম কোনো প্রবলেম নেই যে কোনো জায়গায় তার যে কোনো বিজনেস আনতে পারে এই বিজনেস পলিসি এখন না বলিউডের আছে না বাংলার রয়েছে যেটা এখন সাউথ ক্রিয়েট করতে পেরেছে এবং লেভেলের ফ্যান ফলোইং থাকতে পারে একজনের সেটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত আজকে এই সিনেমাটার ক্ষেত্রে না আছে রাজামৌলির নাম এই সিনেমাটার ক্ষেত্রে না আছে কোনো দুর্দান্ত মিউজিক বা কিছু এমনকি ট্রেলারও টিজারও কোনো রকম হাইপ কিন্তু ক্রিয়েট করতে পারেনি বরং নেগেটিভিটি চলছিল ওখানকার লোকজন তোমার কমেন্ট যদি দেখে থাকো বেশির লোকজনই বুঝছিলো যে ধুর কি এটা এমন কিছু হয়নি কিন্তু এটা বলা সত্ত্বেও তারা সিনেমা হলে গেছে যে কারণে এই লেভেলের রেসপন্স এবং আমি শুধু একটা কথা ভাবছি যখন তাহলে ওয়ার্ড টু রিলিজ হবে তখন ভাবো কী হতে চলেছে কেন ওয়ার্ড টুর কথা বললাম সে কথা কি পরে আসছে তার আগে তোমরা জাস্ট বক্স অফিসটা শোনো তোমরা তো এই সিনেমাটা আমি হিন্দির কথা আগে বলি হিন্দিতে বক্স অফিস হবে না আমাদের এরকম একটা এক্সপেকটেশন ছিল যতই শোপাক যাই পাক না কেন এখানে একটা লোক হবে না এরকম একটা ধারণা ছিল কিন্তু বলে রাখি সাউথের সিনেমার কিন্তু অডিয়েন্স এখানে অনেকটা বেড়ে গেছে এবং রাজামৌলি যাকে সিনেমায় নিয়েছে তার সিনেমা কিন্তু আর হোক না কেন নর্থ ওয়েল্টে তাকে একটা পরিচিতি দিয়েছে সেটা প্রভাস হোক বা সেটা রামচারণ হোক বা আজকে এনটিআর হোক আজকে তার সিনেমাও যেটা হাইপ একদমই নেই সেই সিনেমাও কিন্তু প্রথম দিনে এখানকার রিলিজ হওয়া অনেক নতুন হিন্দি সিনেমার থেকেও ভয় মানে ভালো কিন্তু কালেকশান করতে পারছে যেটা এক্সপেকটেশনের বাইরে ছিল তো এই সিনেমাটা শো যথেষ্ট ভালো পেয়েছিল সেই হিসেবে হয়তো একটু কম কিন্তু কোনো অংশে কিন্তু এটাকে খাটো করে দেখা যায় না এই সিনেমাটা যেটায় সেই রকম হাইপ ক্রিয়েট করার মতো কিছু ছিল না গান তো একদমই নর্থ বেল্টে ক্লিক করতে পারেনি তা সত্ত্বেও এই সিনেমা প্রথম দিন হিন্দি বেল্টে সাত কোটি কালেকশান করেছে সাত কোটি কালেকশান প্রথম দিনে একটা ওয়ার্কিং ডেতে এবং আজকে শনিবার রোববার আজকে মনে হচ্ছে একটা জাম্প নেবে এবং বিকেলের দিকে রেসপন্স খুব ভালো যাচ্ছে তো আশা করা যায় তিন দিনে কিন্তু সিনেমা একটা ভালো রকম কালেকশান হিন্দি বেল্টে শুধু পৌঁছে যাবে এবার তাদের সিনেমা হিন্দিতে চলুক না চলুক ওদের কিচ্ছু যায় আসে না ধরুন হিন্দিতে আমি ধরে নিলাম যে হঠাৎ করে হয়তো দেখা গেলো ডিজাস্টার হয়ে গেলো আজ থেকে লোকই হচ্ছে না তাদের ওখানে কিচ্ছু যায় আসবে না কারণ ওখানের রেসপন্স আগুন লাগিয়ে দেওয়ার মতো ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা প্রথম দিনে প্রায় একশো পঁয়ত্রিশ কোটি একশো চল্লিশ কোটি কালেকশান করতে চলেছে ওয়ার্ল্ড ওয়াইড এটা ডে ওয়ানের কালেকশান এবং শুধু ওদের ওখান থেকে একটা সিনেমা যেটার হাই ব্লো ছিল যেটার গান হিরোয়েন সেই সিনেমা ওদের ওখান থেকেই প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কোটি কালেকশন করতে চলেছে ক্যান ইউ ইম্যাজিন জাস্ট ভেবে দেখো একটা সিনেমা যেটার হাইব নেই শুধুমাত্র হিরোর নামে এন এর নামে এই ধরনের কালেকশান ভাবতে পারছো জাস্ট এটাকে বলে ক্রেজ এটাকে বলে পাগলামি যেটাকে বলে মানে ম্যান অব ম্যাসেজ যেটা এন টিআরকে বারবার বলা হয়ে থাকে এবার তোমরা শুধু ইমাজিন করো তাহলে ওয়ার্ড টু কী করতে চলেছে দেখ ওয়ার্ডের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু রয়েছে ওয়ার্ড হচ্ছে একটা স্পাই ইউনিভার্সাল অংশ প্লাস ওয়ার ওয়ান নিজে একটা বড় ব্র্যান্ড যে লেভেলের হিট ছিল সেই সময় দাঁড়িয়ে সমস্ত রেকর্ড ভেঙেছিল প্লাস ঋতিকের নিজস্ব একটা হিউজ অডিয়েন্স আছে কিরাম অডিয়েন্স সেটা আমরা ফাইটারের ক্ষেত্রে দেখেছি একটা আরবান সেন্ট্রিক মুভি অ্যাকশন মুভি যেটা মধ্যে আরবান অডিয়েন্সকে বেশি আর কি খুশি হবে গ্রাম গ্রামগঞ্জের মানুষদের দেখার মতো সিনেমা কিন্তু ফাইটার ঠিক ওই লেভেলে বলা যায় না ওই রকম প্লেন আকাশে উঠছে অ্যাকশন অনেক অডিয়েন্সই পছন্দ করে না মাস লেভেলে তা সত্ত্বেও শুধুমাত্র ঋত্বিকের জন্য সিনেমা দুশো কোটি প্লাস কালেকশন করে যেখানে আমরা দেখেছি বলিউডের এবছর বক্স অফিসের হাল কেমন ছিল তো সেখান থেকে ঋত্বিকের একটা নিজস্ব ফ্যান রয়েছে যে কারণে ওয়ার টু তো এমনি নর্থ ওয়েল্ট একটা দারুণ কালেকশন করবে এবার ওয়ার ওয়ান কিন্তু সাউথের দিকে অতটা ভালো বিজনেস করতে পারেনি তো ওয়াই এই যে মাস্টার স্ট্রোকটা এন আনা সিনেমাতে এটার জাস্ট এফেক্টটা তোমরা দেখো প্রথম দিনে রেকর্ড ব্রেকিং বক্স অফিসেও চলেছে এবং আমার মনে হয় এই যে স্ত্রী টু একটা রেকর্ড সেট করেছে ডোমেস্টিক বক্স অফিস হিন্দিতে বা জাপান করেছে এই সমস্ত রেকর্ড আমার মনে হয় কিন্তু ওয়ার টু এই মুহূর্তে কিন্তু ব্রেক করার জায়গাতে কিন্তু রয়েছে ওই সিনেমাটা কিন্তু অনেক কিছু করতে পারে হয়তো দেখা গেল হিন্দি বক্স অফিসে সাতশো কোটি আনতে চলেছে বা ওয়ার্ল্ড ওয়াইড যে হাজার বা এগারোশো কোটির যে বক্স অফিস রেকর্ড সেটাও কিন্তু এই সিনেমাটা কিন্তু ভাঙার জায়গা রয়েছে তার কারণ হচ্ছে এন টিআর এন কে দেখার জন্য সাউথে কি লেভেলের ভিড় দেখো আজকে যে সিনেমাটা হাই নেই তাহলে ওয়ার্ডের তো এমনি হাই ঋত্বিকের এগেনস্ট এন টিআর কাজ করছে এটাই ওদের ওখানে পাগলের মতো দাবানলা মতো ছড়িয়ে পড়বে আবার ঋত্বিক এন টিআর একসঙ্গে সিনেমায় একটা ড্যান্স নাম্বার রয়েছে যেটা চরম লেভেলের হতে চলেছে তো এই সিনেমা সাউথ থেকেও কী কালেকশান আনতে পারে জাস্ট ভাবো যদি আজকে এই সিনেমাটা হাইপ না থাকা সত্ত্বেও প্রথম দিন ওখান থেকে শুধু ষাট পঁয়ষট্টি কোটি বক্স অফিস আনে তাহলে এনটিআর যদি ওয়ার্ডে থাকে ওয়ার্ড টুয়ে থাকে ঋত্বিকের এগেনস্টে তাহলে ভাবো ওদের ওখানে কি বক্স অফিস আসবে শুধুমাত্র জাস্ট ভেবে দেখো আজকে এই সিনেমাটা এই কালেকশান করছে আর এই সিনেমায় না আছে কোনো না নাচে কিছু তাও এই সিনেমাটা নর্থ বেল্টে সাত কোটির ওপেনিং নিচ্ছে তার এনটিআর রোড এখানে ফ্যান ফলিং একটা হিউজ তৈরি হয়েছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই সিনেমা তো রিলিজ অনেকেরই করছে ব্লো বল এবং একটা কথা ভেবে দেখা যদি প্রপারলি সব সিনেমা দেওয়ার মতো শো পায় তাহলে কী করতে পারে যদি গোট পেতো গোটওয়াতে এখান থেকে আশি নব্বই কোটি কালেকশন করে বেরিয়ে যেত পায়নি আলাদা ব্যাপার তো এদের একটা কিছু হিউজ অডিয়েন্স এখানে তৈরি হয়ে গেছে তো এটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত করছে প্রমাণ হচ্ছে যে দেওয়ার বক্স অফিসটা দেখার পর এবং আমি শুধু ভাবছি টু যখন আসবে তাহলে কি হবে এখানে তো আগুন লাগবেই এবং ওখানে সাউথে দাবানাল লেগে যাবে কোনো সন্দেহ নেই এবং এই দুয়ে দুয়ে ঋত্বিকার এনটিআর মিলে সমস্ত বক্স অফিস আমার মনে হয় ব্রেক করতে চলেছে অন্তত এন এর এই দেবারের বক্স অফিস তো তাই বলছে তো যাই এটা আমার বক্তব্য তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার নমস্কার আবার দেখাবে ভালো থেকো সবাই